হচ্ছেন বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হচ্ছে আওয়ামী লীগকে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ 23 এপ্রিল শেষ হচ্ছে। এর আগেই ক্ষমতাসীনদের বেছে নিতে হবে তার পরবর্তী উত্তরাধিকারীকে। কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি, এ নিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরে নানা রকম আলাপ আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে। আসছে নানা মত, রাজনীতির অন্দরমহলেও এই পদের জন্য বিভিন্ন ব্যক্তির নাম আলোচিত হচ্ছে। তবে আলাপ আলোচনা যাই থাকুক না কেন, দিন শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন দিন শেষে তিনি ঠিক করবেন। তৃণমূল থেকে উঠে আসা বর্ষিয়ান ও জনপ্রিয় রাজনীতিবিদ মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা দ্বিতীয় মেয়াদে এ পদে দায়িত্ব পালন করেছেন। প্রথমে 2013 সালের 24 এপ্রিল দেশের 20তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। 5 বছর মেয়াদ পূর্তির পর 2018 সালের 7 ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের 21তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তৃতীয় মেয়াদের রাষ্ট্রপতি হওয়ার কোনো সুযোগ নেই। এ প্রসঙ্গে সংবিধানের 50 অনুচ্ছেদে বলা হয়েছে, একজন রাষ্ট্রপতি কার্যভার গ্রহণের তারিখ থেকে 5 বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। সংবিধানের 50(3) অনুচ্ছেদে বলা হয়েছে, একাধিক্রমে হোক বা না হোক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠিত থাকতে পারবেন না। ফলে মোহাম্মদ আব্দুল হামিদের রাষ্ট্রপতি হিসেবে চলতি মেয়াদেই শেষ। আর রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে সংবিধানের 123 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে অথবা মেয়াদ শেষ হলে মেয়াদ সমাপ্তির তারিখের পরবর্তী 90 থেকে 60 দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে। সংবিধানের এই নির্দেশনা অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির মেয়াদ 23 এপ্রিল শেষ হচ্ছে। এর আগেই 90 থেকে 60 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, অর্থাৎ 23 জানুয়ারি থেকে 23 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন একজন রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। আর এ কারণে নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রাক প্রস্তুতি শুরু করছে সরকারি দল। আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গায় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জাতীয় সংসদের বর্তমান স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে। প্রথমত এর আগে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ স্পিকার ছিলেন, সেজন্য স্পিকার থেকে আওয়ামী লীগ রাষ্ট্রপতি নিয়োগ করতে পারে এরকম একটি ধারণা অনেকের মধ্যে কাজ করছে। আবার অনেকেই মনে করছেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আস্থাভাজন। যেহেতু আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতাসীনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং, তাই হয়তো ডক্টর শিরীন শারমিন চৌধুরীকে এই রাষ্ট্রপতি পদে ভাবা হতে পারে। আরও একটি বিষয় হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার 4 মেয়াদের শাসনামলে নারীর ক্ষমতায়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীকে অধিষ্ঠিত করেছেন। এর ধারাবাহিকতায় রাষ্ট্রপতি পদেও প্রথমবারের মতো কোনো নারীকে দেখা যেতে পারে। সম্ভাব্য রাষ্ট্রপতির এই আলোচনায় আরও বেশ কয়েকজন নাম রাজনীতির অন্দরমহলে আলোচনা হচ্ছে। তাদের মধ্যে রয়েছেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, অন্যতম উপদেষ্টা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতি মণ্ডলের সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। যদিও বেগম মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা হিসেবেও দেখা যেতে পারে চলতি অধিবেশনে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।